আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ভিয়েনা সংলাপে ইরানি জনগণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কিছু মেনে নেবে না, হুঁশিয়ারি দিলেন প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ খাতামি। ভিয়েনায় পরমাণু সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোন নির্দেশ মানবে না, মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। এবং ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে তার দেশ একাত্তরের মতো পরিস্থিতি তৈরি করবে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, ভিয়েনা সংলাপে ইরানের জনগণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কোনো কিছু পেলে সন্তুষ্ট হবে না। তিনি আজ তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় এই মন্তব্য করেন। ইরান থেকে একটি অভিজ্ঞ আলোচক দলকে ভিয়েনায় পাঠানো হয়েছে উল্লেখ করে ইরানের এই প্রভাবশালী আলেম বলেন, এই আলোচক দল এমন একটি শক্তিশালী দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন যারা বহু পরীক্ষায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বার্থ রক্ষা করেছে। এবার তারা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কোনো কিছু মেনে নেবে না। আয়াতুল্লাহ খাতামি বলেন, ইরানি আলোচক দল সুস্পষ্টভাবে তাদের অবস্থান তুলে ধরেছেন এবং তারা তাদের কথা ও কাজে মার্কিন বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন। তিনি খুতবার অন্য অংশে ইরানি জনগণকে সঠিকভাবে করোনা ভাইরাসের টিকার আওতায় নিয়ে আসার জন্য সরকারকে ধন্যবাদ জানান। তেহরানের জুমার নামাজের খতিব ইরানের বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ মরহুম শহীদ সাইয়েদ হাসান মোদাররেসের শাহাদত বার্ষিকী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহীদ মোদাররেস ছিলেন এমন একজন মহান ব্যক্তিত্ব যিনি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের দৃষ্টিতে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন এবং ইমাম তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত সংলাপে ইরান পাঁচ জাতি গোষ্ঠীর কাছে দুটি সনদ হস্তান্তর করেছে। এর একটিতে ইরানের পরমাণু কর্মসূচির বিবরণ তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয়টিতে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধি দলের প্রধান ও উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এই খবর জানিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকারিতা প্রমাণ করার বিষয়ে ইরানের কাছে প্রস্তুত করা তৃতীয় একটি সনদ আছে যেটি সময়মতো হস্তান্তর করা হবে। তিনি জাপানের কিয়োদো বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সনদে তার দেশ স্পষ্ট করে বলেছে পর্যায়ক্রমে নয় বরং একসঙ্গে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে। বুধবার রাতে ইরান প্রথম দুটি সনদ চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের কাছে হস্তান্তর করেছে বলে জানান আলী বাকেরি কানি। তিনি বলেন, এ বিষয়ে ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর আলোচনা চলছে। 2015 সালে আমেরিকা সহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা নেই এবং বিপরীতে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়, কিন্তু 2018 সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দুপক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে ইরান বলেছে, দেশটির সঙ্গে ভিয়েনায় পরমাণু সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পাওয়া কোনো নির্দেশ মানবে না। ভিয়েনায় যখন গত 29 নভেম্বর থেকে পাঁচ জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে, তখন এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন টেলিফোনে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে কথা বলেন এবং এ সময় ভিয়েনায় চলমান আলোচনা নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। টেলিফোন আলাপে বেনেত ইরানের সঙ্গে ভিয়েনা সংলাপ বন্ধ করে দিতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান। তার ওই আহ্বানের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খাতিবজাদে লিখেছেন, যখন আলোচনার মাধ্যমে একটি সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে তখন দখলদার ইসরায়েল আবার তার স্বরূপ উন্মোচন করেছে এবং আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে। খাতিবজাদে বলেন যে অবৈধ রাষ্ট্রের জন্মই হয়েছে
মধ্যে যুদ্ধ উত্তেজনা ও সন্ত্রাসবাদ দিয়ে তার পক্ষে আলোচনার মর্ম না বোঝাটাই স্বাভাবিক। বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ সকালে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব বলেন, এটা মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করা হচ্ছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বিএনপি আবারও অভিযোগ করেছে, হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য না পাঠিয়ে তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে। আজ শুক্রবার সকালে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব বলেছেন, একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সচেতন ভাবে তিলে তিলে হত্যা করা হচ্ছে। একথা আমরা বারবার বলছি, পৃথিবীর সমস্ত দেশ এটা জানে, আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী সবাই বলেছেন যে দেশনেত্রীকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেন। জুমাবার পবিত্র দিন, আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করি। আমরা এর আগের জুমার দিন দোয়া করেছি, বাইতুল মোকাররমে লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে, প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজের সময় আমাদের মা বোনেরা দোয়া করছেন, আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় অনেক বেড়েছে। কোভিড এর কারণে যেখানে বিশ্বের অনেক দেশ নাজুক অবস্থায় চলছে, সেখানে বাংলাদেশের 5.5% কাছাকাছি প্রবৃদ্ধি হয়েছে। অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে। আজ দুপুরে কুমিল্লায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তার মতে, দেশে নতুন নতুন ব্যবসা অন্তর্ভুক্ত হয়েছে এবং এই কারণে অর্থনীতির আকারও বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে দারিদ্র্যের হার কমে 20.5% নেমে এসেছে। সাক্ষরতার হার 75.2% এবং গড় আয়ু বেড়ে গড় আয়ু বেড়ে 72.8 বছর হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, তারা তাদের নেত্রীর বিষয়ে আইনের দ্বারস্থ না হয়ে তার চিকিৎসা নিয়ে রাজধানীর রাজনীতির মাঠ ঘোলাটে করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। ভারতীয় সংসদে ঝাড়খণ্ডের বিজেপি এমপি নিশিকান্ত দুবে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের দাবি জানিয়েছেন। সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি ওই দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ রেডিও তেহরানকে বলেন, অভিন্ন দেওয়ানি বিধির বিষয়টি অনেকদিন ধরেই আলোচিত একটা দিক, কিন্তু আমরা এটাকে কতটা কার্যকর করতে চাচ্ছি এবং কতটা পারবো সেটা নিয়ে যথেষ্ট ভেবে দেখার জায়গা আছে। যারা এটাকে সংবিধানে আনতে চেয়েছিলেন, আমরা নিশ্চয়ই তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। অভিন্ন দেওয়ানি বিধি ভারতীয় সংহতির পক্ষে ইতিবাচক হবে এটা হয়তো তারা ভেবেছিলেন, কিন্তু এখন বাস্তব যে অবস্থা তাতে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে এখনো অনেক অপেক্ষা করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে তার দেশ 71-এর মতো পরিস্থিতি তৈরি করবে। তিনি আজ বেসরকারি হিন্দি টিভি চ্যানেল আজতকের এক অনুষ্ঠানে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে যুদ্ধ হলে ভারতের 3 বাহিনী 71-এর মতো হাল করে ছাড়বে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে ভারতের 3 বাহিনী 71-এর মতো পরিস্থিতি তৈরি করবে। তিনি আজ শুক্রবার বেসরকারি হিন্দি টিভি চ্যানেল আজতকের এক বিশেষ অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেন, 1971 সালের যুদ্ধের সময় আমার বয়স ছিল মাত্র 11 বছর, সে কারণে সে সময় আমি যুদ্ধে ছিলাম না, আমি কারোর সাথে মারামারি করি না, কিন্তু ভবিষ্যতে যুদ্ধ হলে ভারতের 3 বাহিনী 71-এর মতো হাল করে ছাড়বে। জেনারেল নারাভানে এজেন্ডা আজতকের সবচেয়ে বড় বিজয়ের 50 বছর অধিবেশনে বক্তব্য রাখছিলেন। এই অধিবেশনটি 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে অর্জিত বিজয়ের উপরে রাখা হয়েছিল। 1971 সালে 3 ডিসেম্বর ভারতীয় বাহিনী পাকিস্তানের কাছ থেকে জয়লাভ করেছিল। জেনারেল নারাভানে বলেন, 71-এ আমাদের 3 বাহিনী একসঙ্গে বিজয় অর্জন করেছিল, আমরা সবাই একসাথে ছিলাম, সম্পূর্ণ সমন্বয় ছিল, সে কারণেই আমরা এই দুর্দান্ত জয় পেয়েছিলাম। ভবিষ্যতে যদি কখনো যুদ্ধ হয় তবে 3টি বাহিনী একত্রে একই রকমভাবে সাফল্য অর্জন করবে। 1971 সাল থেকে 50 বছর হয়ে গেছে, এই কয়েক বছরে অনেক পরিবর্তন হয়েছে। অতীতের যুদ্ধ আর এখনকার যুদ্ধের মধ্যে পার্থক্য আছে। এখন যুদ্ধটা টেস্ট ম্যাচের মতো নয়, হয়ে গেছে T20। সে সময় আগে থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল, কিন্তু এখন আর প্রস্তুতির সুযোগ থাকবে না। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে বলেও মন্তব্য করেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার
সরকার ঘোষণা করেছে জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের বৈধ অধিকার এবং তা কাবুলকে দিতে হবে। জাতিসংঘের এ সংক্রান্ত কমিটি বুধবার আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি সুহাইল শাহিনকে মেনে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তালেবান সরকারের উপমুখপাত্র আনামুল্লাহ সামানগানি এ আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানকে জাতিসংঘের সদস্যপদ না দেওয়ার সিদ্ধান্ত বেআইনি ও অন্যায়, কারণ এর মাধ্যমে একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। অচিরেই আফগান জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সামানগানি। এদিকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে আফগান প্রতিনিধির দায়িত্বপ্রাপ্ত কূটনীতিক সুহাইল শাহিন বলেছেন, জাতিসংঘে একটি চেয়ার থাকার যে অধিকার আফগান জনগণ সংরক্ষণ করে তা তাদের দেওয়া উচিত। তিনি আফগানিস্তানে একটি স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করে বলেন, দেশটির বিরুদ্ধে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা অবৈধ।